আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল কোথাও ঘুরতে গেলে সেই জায়গায় বসে ছবি আঁকার, এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। আর নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য বেরিয়ে পড়লাম চট্টগ্রাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো আমরা গাড়িতে করেই যাচ্ছি, আর গাড়ি থেকে কিন্তু বাইরের দৃশ্যগুলো দারুণ লাগছে দেখতে। যদিও আমি এই প্রথমবার আপনাদের মাঝে বাংলায় কথা শেয়ার করছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো দেখতে দেখতে চলে আসলাম বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটি মূলত কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু ঘুরে বেড়ানোর জন্য দারুণ একটি জায়গা, যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে প্রচুর মানুষের আসা যাওয়া। আমি আগে থেকে জানতাম এখানে অনেক বড় বড় পাথর রয়েছে, আর পাথরগুলো কিন্তু খুবই সুন্দর। তাই জন্য আমি ঠিক করেছি এখানকার পাথরের উপরে পেন্টিং করব। আর এই জন্য আমি খুব সুন্দর একটি পাথর খুঁজতে শুরু করি। তাই জন্য কিছুক্ষণ খোঁজার পর পেয়ে গেলাম খুব সুন্দর একটি পাথর, আর সাথে সাথেই আঁকতে বসে পড়ি। যেহেতু সমুদ্র সৈকতে এসেছি, সমুদ্রের পেন্টিং না করলে হয়? তাই জন্য আমি সমুদ্রের একটি পেন্টিং করা শুরু করে দিলাম। তবে এই পাথরটাকে কিন্তু আমি হাত দিয়ে অন্য আরেকটা পাথরের উপরে বসিয়ে দিলাম, যদিও পাথরটা ছিল অনেক ভারী। আবার একটু ভয়ে ছিলাম, চারপাশে এত মানুষ, কেউ কিছু বলে নাকি। যাই হোক, কেউ কিন্তু কিছুই বলল না। এখানে কিন্তু প্রচণ্ড রোদ। আমরা যখন এখানে পৌঁছালাম তখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেল, আর তাই জন্য ছবি আঁকতেও বেশ কষ্ট হচ্ছিল। এই ছবির মধ্যে নীল আকাশ এবং সাদা মেঘ এঁকে নিলাম। আর এখানকার পাথরগুলো কিন্তু খুবই সুন্দর। নিচের অংশে আমি খুব সুন্দর একটা সমুদ্র আঁকা শুরু করে দিলাম। এখানকার পাথরগুলো একটু উঁচু নিচু হওয়ার কারণে বসতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরেও যথেষ্ট চেষ্টা করছিলাম পারফেক্টভাবে ছবিটা আঁকা। আমি কিন্তু কখনো কারো কাছ থেকে ছবি আঁকা শিখিনি, যতটুকু আঁকছি সেটা আমি নিজে নিজেই চেষ্টা করছি। আর এখানে প্রচণ্ড গরম হলেও কিন্তু আমি হার মানতে রাজি নই, আমি আমার স্বপ্নটাকে পূরণ করেই ছাড়বো। আর এই জন্য ঠিক করলাম এখন থেকে বিভিন্ন জায়গায় ছবি আঁকবো, আর ছবি আঁকার ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমি যখন ছবি আঁকছিলাম এখানে কিন্তু মজার একটা ঘটনা ঘটেছে। যদিও আমি যেই জায়গায় বসে ছবি আঁকছিলাম এর আশেপাশে খুব বেশি মানুষ না থাকলেও কয়েকটা মানুষ তো ছিলই। তখনই দূর থেকে একটা গান ভেসে আসছিল, একজনে ছবি আঁকে এক মনে। আসলে যখন ছবি আঁকছিলাম একটা ছেলে দূর থেকে গানটা গাইছিল, আমি কিন্তু বেশ মজা পেয়েছি। যদি আমি বুঝতে পেরেছিলাম আমার ছবি আঁকা দেখেই কিন্তু ছেলেটা গান গাইছিল, তবে বেশ ভালোই লেগেছে। আসলে গান শুনতে শুনতে ছবি আঁকতে আরও বেশি ভালো লাগবে। আর চারপাশের এত মনোমুগ্ধকর একটি পরিবেশে আঁকতে বসে আমার যে কী ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের জগতে আছি। প্রথমবারের মতো এই অনুভূতিটা ছিল অসাধারণ। চারিদিক থেকে সমুদ্রের ঢেউ আর প্রচণ্ড বাতাস, সব মিলিয়ে যেন অসাধারণ একটা অনুভূতি। প্রথমবার এইরকম একটা জায়গায় বসে ছবি আঁকাটা কতটা উপভোগ্য সেটা আসলে ছবি না আঁকলে বুঝতে পারবেন না। তবে যারা শিল্পী প্রেমী রয়েছে তারা হয়তো বা এই উপভোগটা বুঝতে পারবে, কিংবা এই বিষয়টাকে অনুভব করতে পারবে। তবে আমি মনে করি শিল্প কম বেশি সবাই পছন্দ করে, যেমনটা আমি নিজেও পছন্দ করি। তো আমার ছবি আঁকাটা একদমই শেষের পথে। সমুদ্রের ঢেউ যখন পাথরে এসে ঠেকে বিষয়টা কিন্তু দারুণ লাগে, তাই জন্য আমিও আজকে এইরকম একটা লুক দেওয়ার চেষ্টা করলাম। তো আস্তে আস্তে খুব সুন্দর একটা পেন্টিং করে ফেললাম। দূর থেকে এই পেন্টিংটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল, আর এই অনুভূতিটা কিন্তু বলার মতো না। আর আমি আমার স্বপ্নটা নিয়ে জার্নি শুরু করতে যাচ্ছি। ঘুরতে এসে সেই জায়গায় বসে ছবি আঁকার বিষয়টা আপনাদের কেমন লাগলো বলুন তো, সেটা অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে আমি চলে যাচ্ছি অন্য আরেকটা নতুন জায়গায়, আর সেখানে বসে নতুন একটি ছবি আঁকা। আর আপনারা দেখতে চাইলে আমার সাথেই থাকুন, আপনারা সাথে থাকলে আমি আমার স্বপ্নের জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে, আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।